তখন আমি অবনয়ের অজান্তে অবলোকন দৃষ্টিতে পদ্মা সেতুর দিকে তাকিয়ে পদ্মা সেতুকে কয়েকটি প্রশ্ন করেছিলাম। আমি প্রশ্ন করেছিলাম, সেতু তুমি কি ইট পাথর কংক্রিট আর স্টিলের স্ট্রাকচার মাত্র? সেতু উত্তর দিল না। আমি পদ্মা সেতুকে আমি সেতুকে জিজ্ঞেস করেছিলাম, সেতু তুমি কি শুধু দক্ষিণ বাংলার 21টি জেলার সাথে রাজধানী সহ সারা বাংলাদেশের যোগাযোগের যোগমাধ্যম শুধু? পদ্মা সেতু বলল না। আমি জিজ্ঞেস করেছিলাম, পদ্মা সেতু তুমি কি শুধু বাংলাদেশের অর্থনীতিতে প্রবৃত্তি বৃদ্ধির বাহক মাত্র? পদ্মা সেতু উত্তর দিল না। তখন আমি অবাক বিস্ময়ের দিকে তাকিয়ে বললাম, আমরা অর্থনীতিবিদ সাংবাদিক বিভিন্ন লেখকের মাধ্যমে এইটুকুই জেনেছি, তার ভিতরে অন্য কি আছে কি? পদ্মা সেতু উত্তর দিল, আছে। তাহলে তুমি কে? উনি উত্তর, পদ্মা সেতু উত্তর দিল। আমি বললাম, বাংলাদেশ যে ঘুরে দাঁড়াতে পারে তার মুক্ত পুঁথি। আমি উত্তর দিল, আমি হলাম বাংলাদেশ যে প্রতিবাদ করে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল, মিথ্যা অপবাদ দিয়েছিল, সেই মিথ্যা অপবাদ চ্যালেঞ্জকে মোকাবেলা করে আমি বিজয়ের স্তম্ভ। আমি হলাম পদ্মা সেতু। আমি হলাম বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের চটপাকাত করে দাঁড়িয়ে থাকা একজন বিজয়ের প্রতীক। আমি বিস্ময় হলাম, সেতুকে জিজ্ঞেস করলাম, তোমার এই আত্মমর্যাদাবোধ, তোমার এই চেতনাবোধ, তোমার এই সম্মান, তোমার উৎসটা কি? বিশ্বাস করুন, আমার কাছে মনে হলো পদ্মা সেতু যেই প্রত্যেকটি বালুকণা প্রত্যেকটি সিমেন্ট সমস্যুরে এত সুন্দর ভাবে এত উচ্চস্বরে উত্তর দিল। তখন আমার কাছে মনে হলো পদ্মা সেতুর যেই ঢেউয়ের গর্জন তিন পত্তন নির্বতার মধ্যে, তখন সমস্যরে প্রত্যেকটি পদ্মা সেতুর দুলা বালি বালুকণা এক সুর উত্তর দিল, আমার প্রেরণার উৎস শেখ হাসিনা, শেখ হাসিনা এবং শেখ হাসিনা। সেই দিন